হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কাতারের নতুন কয়েকটা কারণ আপডেট হয়েছে সে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলাপ আলোচনা করব। আমি চেষ্টা করবো আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর জন্য। তো যে কারণগুলো আসছে নতুন, যে কারণ এখন বর্তমানে লাগু হচ্ছে, যেটা দিয়ে আপনারা কী কী উপকৃত হইতে পারেন কিংবা আসলে কি আদৌ কি আপনাদের কোনো উপকার হবে কি না এই কারণগুলোতে, সেটা নিয়ে আমি আপনাদের সামনে এখন আলাপ আলোচনা করবো। এবং যারা আপনারা দেশে যেতে চাচ্ছেন কিংবা দেশে যাওয়ার আগে একটু মানে ঘাবড়াচ্ছেন, ভয় পাচ্ছেন, আমরা যদি এখন দেশে যাই আবার পুনরায় আবার আসতে পারবো কি না, ওয়ার্ল্ড কাপ উপলক্ষে যদি কাতার সরকার কি আবার কোনো ট্রাভেলিং করার জন্য মানে রিটার্ন আসার জন্য কোনো আবার কোনো প্রকারের নিয়ম রুলস জারি করেছে কিনা, কিংবা নিয়ম রুলস কোনো জারি করে কিনা, কিংবা না আসা যেন না আসতে পারেন এরকম কোনো রুল জারি করে কিনা, এসব ধরনের নানাবিধ অনেক প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন। অবশ্য অনেকে এই প্রশ্নটা করতে করতে একদম আমি অস্থির হয়ে গেছি। তো আমি চেষ্টা করবো বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু ক্লিয়ার করার জন্য। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। শুরু করার আগে ফ্রেন্ডস, অবশ্যই বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার বন্ধুবান্ধব যারা আছে যেন সবাই উপকৃত হয়। ফ্রেন্ডস, আপনারা অনেকেই জানেন কাতার সরকারে কয়েকটা রুলস করেছে, নতুন রুলস, যেটার মধ্যে উল্লেখযোগ্য যে রুলসটা সেটা হচ্ছে যে আপনারা যারা ঘরের বিষয়ে কাজ করছেন বর্তমানে, হাউস ড্রাইভার কিংবা ঘরের যে তাব্বাক বলে আরবিতে যারা ঘরে মানে বাবুসির কাজ করছেন আপনাদের জন্য, সেটা হচ্ছে যে কাতার সরকার থেকে যেটা রুলস হয়েছে সেটা হচ্ছে যেন সবার কিন্তু এখন ডিউটি করতে পারবেন 8 ঘন্টা, ঠিক আছে? আর যদি সে ওভার, আপনি যদি ওভার টাইম করতে চান তাহলে আপনি আরও 2 ঘন্টা বেশি করতে পারবেন, টোটাল 10 ঘন্টা। তো যে 2 ঘন্টা আপনি ওভার টাইম করবেন সেই 2 ঘন্টার বিল, সেই 2 ঘন্টার স্যালারি কিন্তু আপনার কুফিল আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে রুলস, এটা নতুন রুলস, একদম নতুন আপডেট হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই ঘরের বিষয়ে তো ভাই এরকম রুলস মেনে নাকি কাজ করা কি সম্ভব কিনা, কিংবা ঘরে তো ভাই আসলে এটা সম্ভব না, রাত দিন 24 ঘন্টা কাজ করতে হয়, যেখানে ফোন করে তখনই কাজে বের হয়ে যেতে হয়। এটা আসলে ঠিক বলছেন। আর তাছাড়া আমি যদি নর্মালি আপনাদের সামনে যদি জিনিসটা নিয়ে আমি একটু খোলাসা করি, সেটা হচ্ছে যে দেখেন রুলস ঠিক আছে, 10 ঘন্টা 8 ঘন্টা প্লাস 2 ঘন্টা, যদি আপনি ওভার টাইম করতে চান 2 ঘন্টা ওভার টাইম করতে পারেন, সবকিছু মিলিয়ে 10 ঘন্টা টোটাল আপনার ডিউটি। কিন্তু এটা মানবিক একটা দিক আছে, যেমন ধরেন রাত্রেবেলা আপনি যে ঘরে কাজ করছেন হয়তো আপনার ম্যাডাম কিংবা ওইখানের যে আমরা সাধারণত মামা বলি যেন মুরব্বি সেনে যারা আছে, তো হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেছে কিংবা বাচ্চা আছে, কেউ হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আপনি না গিয়ে পারবেন? তখন কি আপনি কি চার্জ করতে পারবেন যে আমার ওভার টাইমটা কই, ওভার টাইমটা দিবি না, আমি যে ডিউটিটা করছি? আসলে এটা সম্ভব হয় না। আর আপনি যেখানে কাজ করবেন আপনার কপিলের সাথে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে যে আপনার কপিলের সাথে আপনি যেভাবে আপনার গুড একটা রিলেশন তৈরি করতে পারেন, গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারেন, সেটা আপনার জন্য ভালো। দেখেন আর ঘরের কিছু কিছু ঘর আছে একটু কাজ বেশি, আর সেটা আমিও জানি কারণ এটার প্রতি আমারও যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা আছে। আবার কিছু কিছু ঘর আছে এত বেশি কাজ নাই, তবে কাজ থাকলেও আপনি যদি ওদের সাথে যদি মিলেমিশে চলতে পারেন এতে করে আপনার জন্যই ভালো। আপনি দেখা যাচ্ছে যে এখন সে ইম্পর্টেন্ট একটা কাজে আপনাকে ডাক দিয়েছে, আপনি যাবেন কিংবা আপনি বলতেছেন যে আমি এখন কাজ করলে ওভার টাইম আমাকে দিতে হবে, এরকম ধরনের কিছু বললে হয়তো দেখা যায় যে মন মানান্য সৃষ্টি হয়। এতে করে হয় কি আপনার আর কফিলের মধ্যে যে একটা রিলেশনশিপ কিংবা আপনার আর কফিলের মধ্যে যে একটা আন্তরিকতাটা ওইটা অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটা যতটুকু সম্ভব আপনারা মিলেমিশে চলার জন্য চেষ্টা করবেন, আপনার আর কপিলের মধ্যে যেন একটা ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে, এতে করে কাজ করতে আপনি একটা মজা পাবেন। যদি আপনার কপিলের সাথে যদি আপনার ভালো কোনো সুসম্পর্ক না থাকে, আপনি কাজ যত কমই হোক না কেন আপনি কিন্তু কাজ করে মজা পাবেন না। আর যদি কপিলের সাথে আপনার যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, সুসম্পর্ক থাকে, যতই হার্ড কাজ হোক না কেন কিংবা কাজ যতই বেশি হোক, আপনি কিন্তু কাজটা করে কিন্তু মজা পাবেন অনেকটা, ঠিক আছে? এটা আমার বলা হয়েছে, আমি নাম বলবো না, আমি এক ঘরে কাজ করছি আগে, অনেক আগে প্রচুর কাজ ছিল, মানে হচ্ছে যে দুপুরে যে পাক শাক করে খাবো সে সময়টাও আমি পাইতাম না, বহুত কষ্ট হইতো আমাকে জিনিসটা কনভিন্স করে নিতে আর কি, সব কিছু আমাকে অ্যাডজাস্ট করে নিতে আমার খুব কষ্ট হয়ে যেত।
কিন্তু একটা জিনিসকে কাজটা করে কিন্তু আমি মজা পাইছি, এরকম মজা আমি অন্য অন্য জায়গা হতে এতটা পাই নাই। কিন্তু এটা হচ্ছে কি, কপিলের সাথে আমার একটা খুব একটা ভালো সুসম্পর্ক ছিল, খুব ভালো সুসম্পর্ক ছিল, তো সেই জন্য সে কিন্তু আমার অনেক উপকারও করেছে, না বললেই নয়, আসলে যে উপকার করছে, না হয় আমি এতদিন কাতার থাকতে পারতাম না। তো এর জন্য বলতেছি কপিলের সাথে চেষ্টা করবেন যতটুক সুসম্পর্ক বুঝিয়ে আপনাদের থাকতে পারেন থাকবেন, এখন রুলস যেটা সেটা আপনি ফলো করেন, হয়তো দেখা যায় যদি সুসম্পর্ক থাকে হাসি ঠাট্টা আপনি বলে ফেলতে পারেন, আমার তো তোর গত মাসে এত দিন বেশি করছি কিংবা সরকারের নিয়ম অনুযায়ী এতদিন বেশি করছি, আমার কিন্তু স্যালারি তুই বাড়াই দিস, এটা হলো আপনার ওর মোডের উপর আপনি ডিপেন্ড করে কথাগুলো বলবেন, হুট করে বলে ফেলবেন, এতে করে কিন্তু সুসম্পর্কটা আপনাদের থাকবে না। আচ্ছা যাক, গেল এই বিষয়টা, এখন আসি আমি আপনাদের সামনে যেটা ফাইনাল বিষয়টা, যেটা সেটা হচ্ছে যে আপনারা অনেকে বলতেছেন ভাই দেশে যাচ্ছি কিংবা দেশে যাবো কি না, গেলে আবার আসতে পারবো কি না, এই বিষয়টা নিয়ে আপনাদের অনেক কৌতূহল, যদি বিশ্বকাপ উপলক্ষে যদি আবার আসতে না দেয়, আমাদেরকে যদি আটকায় রাখে, বিভিন্ন ধরনের কথাবার্তা বাংলা অনেক কিছুই আছে। তো আমি আপনাদেরকে বলবো, দেখেন কাতার সরকার থেকে এরকম কোনো ডিক্লারেশন আজকের দিনের এখন পর্যন্ত দেয় নাই, আমিও পাই নাই, কোনো চোর্সও পাই নাই, এখন পর্যন্ত আসে নাই। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে দেখেন অনেকের হাতে কিন্তু এখন প্রজেক্ট নাই, বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে অনেকের প্রজেক্ট খতম হয়ে আসতেছে কিংবা এক দুই মাস আর বাকি আছে, কিংবা অনেকে শেষ হয়ে গেছে, নতুন করে কোনো প্রজেক্ট পাচ্ছে না, কারণ বিশ্বকাপের আগে যত কাজ আছে সবগুলো সম্পূর্ণ করে ফেলবে এবং যখন খেলা চলবে তখন কোনো প্রকারের কাজ চলবে না, কনস্ট্রাকশন কোনো প্রজেক্টের কাজ চলবে না, তখন স্থগিত থাকবে। এই জন্য দেখা যাচ্ছে যে অনেক কোম্পানির লক্ষ লক্ষ স্টাফ আছে, লক্ষ লক্ষ আপনার হাজারে হাজারে লেবার আছে, তো এগুলোরা আসলে কোম্পানি অনেক কোম্পানিগুলো কিন্তু বসে বসে বেতন দিবে না, তিন চার মাস যায় বসে থাকতে হবে, বসে বসে বেতন দিবে না, তো অনেক অনেকে তো অনেকদেরকে এভাবে দেশের ছুটিতে পাঠিয়ে দিচ্ছে, তিন মাস চার মাসের একটা ভ্যাকেশন দিয়ে দিচ্ছে, ও এতদিন ওরা দেশে থাকবে, তারপরে যখন আবার নতুন করে কাজ নেবে তখন হয়তো আনবে, আবার যাদের ভালো লাগে আনবে, যাদের ভালো লাগে না তারা আনবে না, এটা সম্পূর্ণ কোম্পানিদের একটা বিষয়, এটা গভর্নমেন্টের কোনো হাত নাই এটার পিছনে, ঠিক আছে। এখন আপনি যদি তিন মাস বসে বসে লেবারদেরকে বসে বসে যদি আপনি স্যালারি দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে তাহলে আপনি রাখবেন, আর যদি অ্যাবিলিটি না থাকে তাহলে আপনি দেশে পাঠিয়ে দেবেন, এটা হচ্ছে একদম জেনারেল লজিক, ঠিক আছে। তো আপনারা এখানে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা যারা এমনিতেই আমরা সাধারণত ফ্রি ভিসা বলে, ফ্রি ভিসা তো না নাই বলতে, ফ্রি ভিসা বলে কোনো ভিসা নাই, হয়তো কাজ করতেছেন বাইরে এখানে সেখানে কাজ করতেছেন, আপনারা যদি দেশে যাইতে চান যাইতে পারেন, কোনো সমস্যা নাই, আবার আপনারা ইনশাল্লাহ পুনরায় আসতে পারবেন, কোনো বাধা বাধ্যবাধ্যকতা নাই। তো আশা করি আমি আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, আর কোন বিষয়টা আপনারা বোঝেন নাই কিংবা কোন বিষয়টা বোঝার দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যত সময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য।